তামিম মোসাদ্দেকের ঝড়ো ব্যাটিংয়ের পর এবাদতের জোড়া আঘাতে প্রস্তুতি ম্যাচে বিশাল জয়ের পথে বাংলাদেশ এবারে জানাবো বিস্তারিত আশা করছি পুরো সময় আমাদের সাথে থাকবেন প্রস্তুতি ম্যাচের দল বা ওয়ানডে স্কোয়াড কোথাও ছিলেন না তবে জিম্বাবুয়ে একাদশের বিপক্ষে সেই এবাদত হোসেনই বাংলাদেশকে টানা দুই বলে দুই উইকেট এনে দিয়েছেন এতে বড় লক্ষ্য তারা করতে নামা জিম্বাবুয়ে কোণঠাসা হয়ে পড়েছে একমাত্র প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের ছুড়ে দেওয়া দুশো সাতানব্বই রানের লক্ষ্য তারা করতে নেমে দলীয় চব্বিশ রানে প্রথম ও দ্বিতীয় উইকেট হারায় জেমাবয়ে এরপর ডিয়ন মায়ার্স প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও তাকে মাথা তুলে দাঁড়াতে দেননি এপাতত মোস্তাফিজুর রহমান পায়ে টান লাগায় চলে যান মাঠের বাইরে তার বদলি হিসেবে নামা এবাদতের হাতে তুলে দেওয়া হয় বল উনত্রিশ বলে বিয়াল্লিশ রানের মারকুটে ইনিংস খেলাম মায়ার্স এবাদতের বলে বোঝান তার পরের বলে ইবাদত ফেরান তিনা সে কামন হুকাম ওয়েকে যিনি পেয়েছেন গোল্ডেন ডাকের স্বাদ সাত দলীয় ছিয়াত্তর রানে দুই উইকেট হারানো স্বাগতিক দল বিরানব্বই রানে হারায় পঞ্চম উইকেট যা স্বীকার করেন মোহাম্মদ সাইফুদ্দিন শেষ খবর পাওয়া পর্যন্ত জিম্বাবুয়ের সংগ্রহ আটত্রিশ ওভার শেষে সাত উইকেট হারিয়ে একশো রান বাংলাদেশের পক্ষে সাইফুদ্দিন ও এবাদত দুটি করে উইকেট স্বীকার করেছেন একটি উইকেট পেয়েছেন শরীফুল ইসলাম এদিকে পাঁচ বল করে মাঠ ছেড়ে যাওয়া পেস্তার মোস্তাফিজুর রহমান হালকা চোট সারিয়ে মাঠে ফিরেছেন যদিও বল হাতে করেননি এখনো কোনো বল হারার সিনহা স্পোর্টস ক্লাবে স্বাগতিক জিম্বাবু ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ম্যাচের টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে বড় পুঁজি দাঁড় করেছে টাইগাররা নির্ধারিত পঞ্চাশ ওভার ব্যাট করে ছয় উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়েছে দুশো রান ব্যাঠাতে এদিন ইনিংসের উদ্বোধন করতে নামেন অধীন তামিম ইকবাল ও নাইম শেখ তামিমের মারকুটে ব্যাটিংয়ে উদ্বোধনী জুটিতে দল জড়ো করে সাতাশি রান যদিও বাহান্ন বলে পঁচিশ রানের ধীরগতির ইনিংস খেলে বিদায় নেন নাইম ব্যাঠাতে হাতে ছন্দে ছিলেন মোহাম্মদ মিঠুন ও মোসাদ্দেক হোসেন সৈকত পাঁচটি চার ও একটি ছকায় মিঠুন বিয়াল্লিশ বলে উনচল্লিশ রান করেন মোসাদ্দেক রান তুলেছেন একশোর বেশি স্ট্রাইক রেটে তিরিশ বলে তিনি ছত্রিশ রান করেন তিনটি চার ও দুইটি ছক্কায় বাকিদের সুযোগ করে দিতে দুইজনই স্বেচ্ছায় অবসর নিয়ে মার ছাড়েন শেষদিকে আফিফ হোসেন থ্রুব তেইশ বলে আটাশ নুরুল হাসান সোহানের বারো বলে আঠারো ও মোহাম্মদ সাইফ উদ্দিনের দশ বলে বারো রানের ইনিংসে তিনশোর কাছাকাছি পৌঁছায় বাংলাদেশের ইনিংস জিমবাবু একাদশের পক্ষে দুটি কুড়ি উইকেট স্বীকার করেন তানাকা চিভাঙ্গা ওয়েসলে মাদেফেরে ও ফরাজ আকরাম